हेलो असलामुअलैकुम, दिस इज ताराना। वेलकम टू माई चैनल। आज के भिडियोटी अपना एक देखिए टमेटो एंड वाटरमेलन खाई। तब आज के टमेटो एंड वाटरमेलन दिए क्यों घर बस इजिली पैक रेडी करब ओटाई आज के अपन शेयर करब। जेहेतु खूब बस गरम पड़े गए आसले वेदारटा केमन जानी गरम आबार माने भ्यापसापटा गरम टाइप्स, तो स्किनों अवस्था खूब ही खराब। तो मन हे स्किने कखन खूब बेशी ड्राई हो जाच्छे, आबार मन हे एकदम माने ऑयली हो जाच्छे। सो किभाबे घरे बसे घरे इंग्रेडिएंट्स निये किभाबे आमार स्किन टेक्सचार ठीक करी ओटा निये आजके आमादेर आमार एई भिडियोटी। आर सबाइके आमार चैनेले स्वागतम। आर सबस्क्राइब करते भुलबेन ना। सो आमि कि करी तो आपनारा देखते थाकुन। टमेटो निये निয়েছি আমি আর सामान्य একটু মধু নিয়ে নিয়েছি। আর বিকজ खूब गरम পড়ছে, সামার এত গরম পড়ছে, সো আমি একটু 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 আমার স্কিনটাকে একটু ভালো রাখার জন্য চেষ্টা করছি। যেহেতু খুব বেশি গরম, সো এখন যেহেতু টমেটো পাওয়া যাচ্ছে, সো টমেটো অ্যান্ড হানি মিক্স করে একটা আমি জাস্ট ম্যাসাজ করব, যেটা স্কিনের জন্য খুব ভালো। স্কিনে যদি ট্যান থাকে ওটা রিডিউস করবে, আর হচ্ছে আমাদের যদি সানবার্ন হয়ে থাকে ওটাও রিডিউস করতে হেল্প করবে, আর হচ্ছে যে আস্তে আস্তে করে স্পট থাকে স্পটও রিডিউস করতে হেল্প করবে। সো আমি এখন এটা দেব। একটা ব্রাশের সাহায্যে আমার প্যাকটা লাগাবো। আর এখানে তরমুজের স্মেলটা এত ভালো লাগছে, খুবই ভালো লাগছে স্মেলটা। সাথে আমার স্ক্রাবিংয়ের কাজটা আজকে হয়ে যাবে। আমি একটু যখন একটু ড্রাই হয়ে যাবে আমি তখন এটা দিয়ে একটু স্ক্রাব করবো হালকা, বেশি মাসাজ করার স্কিনের জন্য মোটেও ভালো না। সো লাইটলি মাসাজটা করবো আর আমি শুকিয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করবো। অনেক অনেকেই কিন্তু স্কিন টানতে পারে, সেক্ষেত্রে এখানে সাথে 2 দিন ফোটা অলিভ অয়েল লাগাতে পারেন কেউ চাইলে, এটাও আরও ভালো। আমি আজকে অলিভ অয়েল দিয়েই দিই। যে গরম পড়ছে স্কিনে যদি একটু টেক কেয়ার না করি তাহলে কি হয়? ফেস প্যাক লাগাতে লাগাতে কিন্তু আমি আমার পার্সোনাল সব কাজে লাগিয়ে বসে থাকতে হবে। আমি এখন শুকানোর জন্য কি করবো? একটা শুকাতে শুকাতে আমি ওয়েট করছি, আর আমি একটুখানি ইউটিউব চালাচ্ছিলাম, দেখি কি নাটক দেখা যায়। তো আরও অন্যান্য কাজগুলো করি আমি, জাস্ট প্যাকটা লাগিয়ে বসে থাকি না। আমার কোনো পার্সোনাল কাজ থাকলে ওগুলো আমি সেরে ফেলি। 10 মিনিট হয়ে গেছে, আমি একটা হালকা ম্যাসাজ করব, লাইটলি ম্যাসাজটা করব যাতে আমার ব্ল্যাক হেডসগুলো উঠে আসে। আর আমার ডেইলি স্কিন কেয়ার রুটিনে আমি সবসময় সুইটিং যেটা লাগাই, এটা আমার খুবই ভালো লাগে। আর গরমে তো আর বলার কিছু নেই, এত ভালো লাগে, স্কিনটাকে রিফ্রেশ করে, স্মুথ করে, আর হচ্ছে যে একটা ঠান্ডা ঠান্ডা ভাব লাগে, আমার খুবই ভালো লাগে। আমি সুইটিং জেল সবসময় ইউজ করি, ডেইলি ইউজ করি, মানে এত ভালো লাগে সুইটিং জেলটা। এটা তো আমার মাস্কটা না দিলে আমার মনে হয় কী জানি দিই নেই। সুইটিং জেল অনেক ধরনের আছে, আমি এখন ইউজ করছি এটা। আপনার স্কিনের মধ্যে আস্তে আস্তে পোর রিমুভ করতে হেল্প করে, আস্তে আস্তে এটা কিন্তু আপনার ডার্ক সার্কেল থাকলে, স্পট থাকলে আমাদের এইভাবে রাখা সেক্ষেত্রে এটাও রিমুভ করে। আমার খুব ভালো লাগছে। ম্যাক্সিমাম যারা ইউজ করে সবারই সুইটিং জেল আসলে খুবই ভালো। আমি ফ্রিজে রেখে ইউজ করি, আমার খুব ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সো হোপফুলি আপনাদের ভালোই লেগেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।